বিরোধী প্রার্থীরা আসলাম। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা খতিয়ে দেখতে আজ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের পরিদর্শন। আজকের সফরে বিভিন্ন দিক খতিয়ে দেখা, হাসপাতালের পারিপার্শ্বিক পরিবেশ, হাসপাতালের যাবতীয় ব্যবস্থাপনা খুঁটিয়ে নাটিয়ে দেখার জন্যই আজকের এই পরিদর্শন বলে জানা যাচ্ছে। তবে আজ বৃহস্পতিবার সফরকালে হাসপাতালের ব্লাড ব্যাংক, অপারেশন থিয়েটার থেকে শুরু করে বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলি নিয়ে খতিয়ে দেখেন প্রতিনিধি দল। বিশেষ করে কিভাবে অতি সত্বর তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের অপারেশন থিয়েটারকে চালু করা যায় সেই ব্যাপারে আলোচনা হয় এবং গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্বাস্থ্য অধিকর্তা সুপ্রিয় মল্লিক। এবং এছাড়াও অপারেশন থিয়েটারের পাশাপাশি আরো যা যা বিষয় আসে রয়েছে, বিশেষ করে পরিকাঠামোগত বিভিন্ন সমস্যার অভিযোগ উঠে এসেছে, তাই সেই সমস্যা যাতে বর্তমানে না দেখা দেয় এবং মহকুমাবাসীকে যাতে সঠিকভাবে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা যায় সে ব্যাপারে নিরলস চেষ্টা এবং প্রয়াস চালিয়ে যাচ্ছেন রাজ্যের স্বাস্থ্য দপ্তর। সেই মোতাবেক আজ স্বাস্থ্য আধিকারিকদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল পরিদর্শন। হাসপাতালে পরিদর্শনের পর যাবতীয় বিষয় আসলে খতিয়ে দেখার পর সাংবাদিকদের সামনে ঠিক কি জানাচ্ছেন মহকুমা হাসপাতালের পরিদর্শনের পর স্বাস্থ্য অধিকর্তা সুপ্রিয় মল্লিক, শুনুন। আমরা এখানে নতুন করে যে মানে ওটি ওটি অপারেশন থিয়েটার কিংবা যে ব্লাড ব্যাংকের কি অবস্থা সবকিছু দেখতে আসি, প্লাস ল্যাব ল্যাবরেটরি, তারপর আমাদের যে এইডস কন্ট্রোলের যে একটা ল্যাবরেটরি আছে সেটা ভীষণ বাজে অবস্থা। তো আমরা এইগুলো করেছি মানে যাতে সত্যি সুন্দর সুন্দর মানে সাজায় রাখে, প্লাস আমরা যে যেমন জঙ্গল মঙ্গল রয়েছে সব কিছু পরিষ্কার রাখে, সবকিছু হাসপাতাল যাতে সুন্দর থাকে। এটা আমার বাড়িঘর, তো আমার বাড়িঘর যদি সুন্দর থাকে আমরা সবকিছু সুন্দর থাকবো। অর্থাৎ হাসপাতালে হাসপাতালের মতো রাখতে হবে, যেখানে সবাই পরিষেবা পাবো। আমরা এখানে পেশেন্ট শেল্টার বানাবো, পাশাপাশি এখানে যাতে আরও ওটি ব্লাড ব্যাংক সবাই সুবিধা পায় এবং সবকিছুর জন্য আমরা চেষ্টা করছি। তার জন্য আমরা আজকে জিজ্ঞেস করলাম, কারণ আমাদের উপর থেকে আদেশ আছে যে মানে সবকিছু সুন্দরভাবে আছে কি না এবং ডাক্তারের শর্ট আছে কি না, স্টাফ না স্বাস্থ্যকর্মীর স্টাফ না, নার্সিং অফিসের শর্ট আছে কি না, কিংবা আরও অনেক এমপিডব্লিউ কিংবা আমাদের কোর্স টোর সবকিছু আমরা দেখছি। কি কি সমস্যা পাইলেন? অনেক আছে, যেমন আমাদের যে মানে ল্যাব ল্যাবটা আছে 24 ঘন্টা তার চালু থাকা দরকার। আমরা প্রাইভেট ইকুইপমেন্টের কোম্পানিকে বেশি এনকারেজ করবো না আমরা, তার জন্য আমাদের এখানে ল্যাবটা পরিপূর্ণ আছে। আমরা দেখছি সাজাচ্ছি সাজাবো এবং পাশাপাশি আমাদের যে পেশেন্ট সেন্টার রুম করবো, হ্যাঁ, আর সঙ্গে আমাদের যা যা পরিষেবা লাগে যেমন সাইকেল স্ট্যান্ড রাখা, পার্কিং পার্কিং যে সবকিছু আমরা দেখছি, সবকিছুর জন্য আমরা চেষ্টা করছি মানে কীভাবে এটা করা যায়। আজকের হাসপাতাল পরিদর্শনের পর বেশ কিছু অনিয়ম এবং অব্যবস্থার নজরে উঠে এসেছে স্বাস্থ্য আধিকারিকদের কাছে এবং সেই প্রসঙ্গে স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন যে বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল যা একেবারে জঙ্গলে পরিপূর্ণ হয়ে রয়েছে বিষয়টি নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য অধিকর্তা। হাসপাতালে যারা কর্মরত আছেন তাদের উদ্দেশ্যে তিনি জানান যে সবাই যাতে হাসপাতালকে নিজেদের বাড়ির মতন ভাবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, এই দাবি রেখেছেন স্বাস্থ্য অধিকর্তা। বিশেষ করে আগামী দিন সঠিকভাবে পরিষেবা যাতে মানুষকে প্রদান করা যায় সে ব্যাপারে যথাযথ ভূমিকা যাতে সকলেই গ্রহণ করে, মহকুমা হাসপাতালের সঙ্গে যারা বা যে যারাই জড়িত রয়েছেন তাদের উদ্দেশ্যে আজ পরিদর্শনের পর জানিয়েছেন স্বাস্থ্য অধিকর্তা। আচ্ছা, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।